এই যে মাম্মির ডেলিভারি আসছে আর আরফি আর রাদিয়া মিলে উডি 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 এটা কি আসছে এটা টেড বেকার থেকে আসছে মাম্মির ডেলিভারি আসছে এই যে এটা আসছে ডেভেনামস থেকে হে মাম্মি গুলো আনবক্স করব এই যে আরফি আমাকে হেল্প করছে ডেলিভারি আসছে আর আরফির খুশি কাকে বলে বেশি খুশি Happy birthday to you, Gan Gates. Well done. iPad. তো সুমন কি দেখতেছো দেখাও কি দেখতেছো তুমি এই যে আরফির জন্য স্ট্রলার দেখতেছো কারণ আমি যে বাংলাদেশ যাব তো এই বুড়ি তো হাঁটতে পারবে না তাই ওর জন্য হাঁটতে পারবে না সেটা না তুমি বুড়িকে কোলে নিতে পারবে না কারণ তুমি আমার হাতে কি থাকবে বলো তো না আমি তো আলহামদুলিল্লাহ ইসফি এবং আরফি দুজনকে আমি কোলে নিতাম তুমি তো পুরুষ মানুষ আমি তো মেয়ে না পুরুষ আর মেয়ে কি সবাই মানুষ সবাই পারে চাইলে পারে না চাকাও থ্যাংক ইউ লাকি চান্স তুমি তো সুমন বলতে সামিশ পিকেও কোলে নিতাম আরফি কেও কোলে নিতাম আমি কোলে রাখি না আরফিকে তো আমি কোলে রাখতাম তুমি পারো না ভিতে আমি ওর জন্য পুষ্টা দেখতেছি হ্যাঁ না পুষ্টি আর একটা লাগে তাহলে ট্রাভেলিং এর সময় একটু ইজি হয় আর সুমন সুমন তো খুবই আপসেট সুমন তুমি আপসেট না আপসেট হবে না তুমি বাসা থেকে নিয়ে যাচ্ছ আমার কাছ থেকে তো তুমি তো যাবাই তুমি যাবো না বোকা না আমি যাবো তুমি রেডি ইয়েস বলো আমি আমি নাইসলি 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 আমি আমি ভালো ভালো আসি আসি ওইখানে যাও তুমি তুমি কেমন কেমন আছো আই থাকি নান্টি নাইস করে আমি আমি দাদু দাদু বাড়ি বাড়ি যাব যাব আম আম কাঁঠাল কাঁঠাল খাবো খাবো ও গিশবি তুমি বাংলাদেশ যাবে ইয়েস কিভাবে যাবে নাইসলি এ আরফি আরফি কে এবার আরফি আরফি স্টার আমি সেজে আমি জানি তুমি বাংলা আগে আগে বলো আরবি বাংলাদেশ যাব আম জাম কাঁঠাল খাব বলে আমি আরফি কিন্তু সুন্দর বাংলা আসসালামু আলাইকুম শুভ সকাল 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 সবাই মিলে নাস্তা করে ফেলছি নুহাস আজকে আমাদের জন্য নাস্তা কিছু বানাইছে পুরাটা বানাইনি পুরাটা বানাইছে খুকি নুহাস আর আমি আর আমারটা আমি খেয়ে ফেলছি খুকি আপু লাস্টে আসছে খাওয়ার জন্য আর এখন চা চা যদিও আমি খেয়ে ফেলছি সুমন অলরেডি চা বানায় রাখছিল তো খেয়ে ফেললাম আর আমাদের সবাইকে সকালে উঠে যেতে হয় বাচ্চাদের স্কুলের জন্য নয়টায় ওদের তো স্কুল আমাদের সেই 7টায় উঠতে হয় সকাল সকাল উঠে এই আর কি ব্যস্ততা এখন রান্নাবান্না চলবে ইশফিকে স্কুলে স্কুল থেকে আনতে যাচ্ছি তো আজকে আমি আর আরফি যাচ্ছি আমরা প্রায়ই যাই আরফি আর আমি তো ইশফি তো যখন আরফিকে দেখে পাগলের মতো হয়ে যায় খুশিতে আর দৌড়াতে থাকে আমি যদি সুমন যদি গাড়িতে দেখা যায় পার্কিং তো পাওয়া যায় না স্কুলের সামনে আর স্কুল ছুটি দিলে তো প্রত্যেকটা
প্যারেন্টসে দেখা যায় যে গাড়ি নিয়ে আসে। তো আমি কিউতে তো লম্বা সময় ধরে দাঁড়াইছিলাম, আর আরফি সবাইকে দেখছে, আর যাদের সাথে বাচ্চা আছে বারবার তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। তো আমি এক সাইডে তাকে নিয়ে আসছি, মানে আমরা অবশ্য ওয়েট করছি, ইশপি এখনই চলে আসবে। আর দেখা যায় তিনটার সময় স্কুল বন্ধ, মানে ছুটি দেয়, বাট তিনটার সময় বের হয় না, বের হতে হতে শোয়া তিনটা বেজে যায়। আর এই এই সময়টা আসলে মানে ভালো লাগে। এই যে চলে আসছে স্কুল থেকে, ইশফির স্কুল থেকে চলে আসছে, আর ফি আজকেও গেল ইশফি ক্যাম্পে, আমিও গিয়েছিলাম। এই যে ঢোকার আগে এরকম যা করে, চলো বেল দিত, বেল দিতে হবে। আমি রান্না করলে খুব বেশি মজা হয়। আমি বাংলাদেশ চলে যাবো, সে উপলক্ষে খুব একটু বেশি বেশি রান্না করে, যাতে আমি বাংলাদেশ গিয়ে কান্নাকাটি করি, মিস করি এর জন্য। তো আদর যত্ন করতে হবে না, তুমি আদর যত্ন করলো আমি বাংলাদেশ চলে যাবো। না আমি রান্না করে খাওয়াইতে খাওয়াইতে লাকির এই স্বাস্থ্য বানাইছি, না আমি শুকাই গেছি এখন, লাকি আগে আর না ছিল। তো নুহাসের জন্য, নুহাস আসা উপলক্ষে আমার পক্ষ থেকে আজকে ট্রিট দিলাম নুহাসকে, পিজা। থ্যাংক ইউ লাকি আপু, আমি আসা উপলক্ষে পিজা ট্রিট দিলাম তোমাকে, লাকি আপু। পিজাটা অনেক ভালো, হ্যাঁ, আর পিজাটা খুব মজার হবে দেখতে বোঝা যাচ্ছে। আমিও খাওয়া শুরু করি তাহলে। আমাদের চানাচুরার মুড়ি মাখা সন্ধ্যাবেলা রেডি, ওই দেখো আরেকজন প্লেট নিয়ে রেডি, এতক্ষণ বলছে আমি খাবো না, আমিও বলছি যদিও আমি খাবো না, বাট দেখে তো খুব লোভ লাগতেছে, আবার কম দি খুকি কম, এতক্ষণ কেউ খাই না। তো এখন চানাচুর ভর্তা খাওয়া হবে, মাঝে মাঝে কত কিছু যে খাইতে মন চায় না, এক এক সময় এক একটা খাইতে মন চায়। আমার বড় বোন সালমা গিয়ে বলে কি ভাই আমারে শিখান, কত কিছু নিয়ে গেছে কিন্তু শিখায়নি। কি অবস্থা জ্যোতি, কতই বলতে পারতেছে না খাওয়ার চোটে, এটা মজা হয়েছে, বাচ্চারা উড়াই ফেলতেছে বাচ্চাগুলো আমার, হ্যাঁ। এই যে ইশপি, আরফি কোথায়, আরফি কোথায়, আরফি হ্যালো, আরফি আরফি আরফিকে একটু চানাচুর দিস, তুমি হাংরি, ওকে খুকি আরফিকে চানাচুর দে,
সবাই ভালো থাকবেন, ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আল্লাহ হাফেজ।